আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রায়না শেখর ব্লগ জিকে। আজকে আপনার লগে একটা হার্ভেস্টিং এর ভিডিও নিয়ে এলাম, যাতে পরে আমরা গাল লেক আমরা হার্ভেস্টিং করলাম, এরপরে কিছু অনিয়ন রোপণ করবো, পরে আপনার শেয়ার করবো। দেখতে তাহলে মাশাল্লাহ দেখতে পারা অনিয়ন রোপণ কর, সরি, এটা গাল লেক রোপণ করছিলাম, আর গাল লেকটা অনেক বড় হয়েছে। তো দেখতে পারলে এখন গাল লেক আর কিনে খাওয়া লাগে না, গার্ডেনে গাল লেক দিয়ে তরকারি হয়। তো ওই আপনার লোক একটু শেয়ার করে, আর ওই যে গার্লিকটা হারভেস্টিং করার আর গার্লিক দিয়ে একটা রেসিপি দেবো, ওইব হোসেন ফ্যামিলি ব্লগস, আপনারা দেখবা ওসব সারা ওইব। দেখতে পারে গার্লিকটা অনেক বড় হয়েছে, আরও কিছুদিন রাখলে আরও বড় হইল না। তো আমরা একটু জায়গার অভাবে আমরা হারভেস্টিং করতে হয়েছে, আর এখন দেখতে পারা বাড়া যে বকেটটা বকেটটা দেখতে পারা এটা মেঘের ফালি দল হয়, আর ও মেঘের ফাইল এটা দলিল আমরা গাছে ঘুরায় ঘুরাই দেই। আর এখন তাই কিতা করছেন রানা সকল ব্লগে বাকিটাই গার্লিকটা দইলিছেন ওয়াশ করবা। আর ও দেখতে পারলে আমরা কিছু অনিয়ন গ্রো করবা, অনিয়নটা আপনারা ফলে দেখারা একটু লাল ফিয়াইজ কিলা রোপণ করবা। দেখতে পারলে আগাটা খাইটা খালি গুঁড়াটা রাখবা, আসলে আমরা যখন জানো আমরা পেঁয়াজ রোপণ করলে পেঁয়াজের পাতা দিয়ে অনেকটা করা যায়, খাওয়া যায় তরকারি, আর স্পেশালি চাটনিও খাওয়া যায়। অনেকগুলা পেঁয়াজ রোপণ করবা, আর এটা গ্রিন হাউসে তৈরি অনেক দিন খাওয়া যায়। আপনারা যে সময় ফাতেটা গ্রো হইব, ফাতেটা অন্য খাইতে খাইতে খাওয়া যায়। এখন বিসমিল্লাহ রহমান রহিম করে তার রোপণ করছেন, মাশাল্লাহ তাই সকলটি অনিয়ন রোপণ করা হয়ে গেছে। তো বেশি দিন লাগে না, দুই একদিনের ভিতরে এটা অনেক লম্বই যায়। এখন কিছুটা মাটি দিয়ে ঘুরে দেবো, আর এখন কিছুটা পানিও দেবো হয়েছে, আর নতুন গাছটা রোপণ করা হয়েছে, বীজটা রোপণ করা হয়েছে, তো কিছু পানি লাগে, মাটিতে কিছু পানি দরকার। মাশাআল্লাহ তারপর গাছটা উঠে গেছে, অনেকগুলো গাছ উঠছে ফেজে, তো ফেজের পাতা লম্বা উঠবো, তার সময় আপনারা খাটতে খাটতে খাইবা, তরকারি দিয়া দিয়া খাইবা, চাটনি খাইতে পারবা, কড়িতেও দিতে পারবা, এটা আলাদা একটা টেস্টই মিলে। এটা ফ্রা সকলটি বেশি উড়ছে, কোনো একটা বাদ নাই। আর এখন আপনার সামনে রুজটের পাত্রটা রোপণ করবা, এটা আমরা দোকান থেকে আনছিলাম, অন্য বোতলের ভিতরে রাখছি, পাত্রটাও খাইছি, আর ও দেখতে পারা গাছের জড়াতে ড্যাম সারছে। তখন তাই নিলাম বকেটের ওইবা, এটা পাতা খাইছিও আর আগে রাখে দিছিলাম, আর আগে রাখার পরে বোতলের ভিতরে রাখছি, একটু পানি দেওয়া, পানি রাখার পরে এটার রুট সারছে। সূর্যের ফাটার একটা রেসিপি আছে হোসেন ফ্যামিলির, দেখবা সারাইব, আর যে ফাটা খাইয়ে আমরা ডেঙ্গাটাও খামা লাগাইলাম, এটাতে অনেকগুলা গাছ হইব। তখন তাই মাটিটারে মিক্স করবা, অকল ফার্টিলাইজার দিছেন দিয়া গাছটা রোপণ করা হইব, আর যেটা হইলে এটার থেকে আরও অনেক ফাতা খাওয়া যায়। লাস্ট ইয়ার আমরা অনেক ফাতা খাইছি, দৃষ্টি আমরা ট্রাই করলাম, কিছুটা ফাতা হইলে ভালো।
আর এটা প্রথমে রয়ে আপনার বাড়া নিবে না, যারা যদি রোপণ করুন এটা ঘরের ভিতরে কি গ্রিন হাউসের ভিতরে রাখবা, এটা একটু সফট জাতীয় গাছটা। তারপর জলটা মাটির নিচে ঢুকাই দ্বারা তারপরে রোপণ করার পরে গাছটা কিলা হয়েছে। তা সহরে ভিডিওটা দেখবা, হারভেস্টে করলাম করাও করলাম, ইনশাল্লাহ আগামী থেকে সুন্দর সুন্দর ভিডিও দেবো। ভালো থাকা, সুস্থ থাকা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।